ঘুরে ঘুরে টাইম নিয়ে দেখতে হবে, একদমই টাইম প্রত্যেকটা জিনিস না পড়লে না এবারে ঘুরে লাভ নেই। তোমার 3-4 ঘন্টা নিয়ে এলে হবে। অনেকে আসে কি, অনেকে আসে আমরা বল কি দেখছি মোবাইলে ফটো তুলছে বেরিয়ে যাচ্ছে, কিছু দেখছেও না। ট্রেনটা ভালো লাগে, সবাই মোবাইলে ছবি তুলছে ভিডিও করছে বেরিয়ে যাচ্ছে, সবাই বাইরে থেকে দেখবে মুড়ি খেতে খেতে। এটা যে লেকের জায়গাটা অসাধারণ লাগছে। এখান দিয়ে হচ্ছে ইকো পার্ক যাওয়ার গেটটা আছে, পেছন দিকের গেটটা, আর এখান দিকে তোমার লেকটা আছে, ওখানে একটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? সবার আগে সবাইকে মেরি ক্রিসমাস। আর ক্রিসমাস কালকে 25 তারিখ তো চলে গেছে, আজকে 26 তারিখ। কালকে আমি আর সময় একটু ওই কাপল টাইম যাকে বলে কাটিয়েছি, আর আজকে ফ্যামিলি টাইম। আজকে সানডে আছে তো মার বাড়িতে এসেছি, কালকে আমরা রাতেই চলে এসেছিলাম। তো আজকে আমরা সবাই মিলে একটু বেরোচ্ছি, মা মাসি বোন বোনের বয়ফ্রেন্ড আমি সোম সবাই মিলে। তো আজকে যাচ্ছি, যেটা ফার্স্ট যাবো মিউজিয়ামে। এবার আমাদের মিউজিয়াম ঘোরা, সোম তারপরে আমার বোন ওরা কখনো মিউজিয়ামই যায়নি। তো যাই হোক, মিউজিয়াম যাবে বলে অনেকদিন ধরেই সোম বলছিলো, তো আজকে মিউজিয়াম ফার্স্ট যাবো। আর একটা কথা, আমাদের বেরোনো একটু তাড়াতাড়ি ছিল, কিন্তু তাড়াতাড়ি তো হয়নি, কেন কি একটু লেট হয়ে গেলো সব কিছু করে টরে। আমার পিসিও এখানে রয়েছে, দেন সকাল থেকে তো কাজকর্ম থাকে, হয়নি। সো বেরোচ্ছি মিউজিয়াম থেকে, বেরিয়ে দেন দেখা যাক কোথায় যাই, কোথাও না কোথাও তো যাবো একটু ঘুরে টুরে, সারাদিন মোট কথা বাইরে কাটিয়ে আসবো। আর মোটামুটি সকালবেলা আমরা ওখানে যে খাবো টাবো তার জন্যে ইয়ে করে নিয়েছি, মানে আমি পোলাও করে নিয়েছি, মা আলুরদম করে নিয়েছে, তো সব কিছু। আর ক্রিসমাসের কেক তো থাকেই, ওগুলো নেওয়া হয়ে গেছে, কমলা লেবু সব কিছু নিয়ে টিয়ে খবরের কাগজ টাগজ সব গোছানো হয়ে গেছে। আর সোম এখন সকাল সকাল আমার সাথে এই কারণে আসেনি ব্লগে, কারণ ও রেডি ফেডি হয়ে ও খেয়াল হয়েছে ও বেল্ট ফেলে এসছে ওই বাড়িতে, তো বেল্ট পরতে গেছে। আর এখানে মা আছে, মাকে দেখিয়ে দিচ্ছি, মা এখানে সাজগোজ করছে। এই যে মা, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, কি মজা আজকে, মেয়ে জামাই সবার সাথে ঘুরতে যাচ্ছি অনেকদিন পর। আর মানে হ্যাঁ, আর সোমের সাথে ঘোরার একটা আলাদা মজা, সত্যি কথা, মানে ভীষণ ভালো লাগে ওর সাথে ঘুরতে। তো মা সবার শেষ রেডি হচ্ছে, তার কারণ হলো যে মার তো একটুখানি সবকিছু গোছানো ফোছানোর ব্যাপার থাকে সেই জন্যে। তো এই হলো ব্যাপার, তুমি রেডি হয়ে নাও। একদম, তো এই হয়েছে ব্যাপার। আর আমাদের অ্যাঞ্জেল তো জামা টামা পরে রেডি, ভাবছে ঘুরতে যাবে, বাট ওকে তো এখানে নিয়ে যেতে পারবো না, কারণ ঢুকতে দেবে না মিউজিয়ামে, বাইরে শুধু ঘুরলে নিতাম। তো ওকে নিচে মনিদের ঘরে রেখে যাবো। আর এই দেখো ও রেডি হয়ে ভাবছে যে ওকে নিয়ে, এ দেখো। আর তোমাদের দেখাই দেখো আমাদের ঘরে কি তাণ্ডব চলেছে সকাল থেকে, এটা দেখলেই বুঝতে পারবে। এটা হলো আমাদের ঘরে এই তাণ্ডব চলেছে, এই হলো ব্যাপার। তো মোটামুটি সারাদিন তো যাই, দেখি কি হয় না হয়, তোমরা তো থাকছি সাথে, দেখতে থাকো কি হচ্ছে। আজকে আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, মানে খুবই ভালো লাগবে, কারণ আজকে দিনটা আমাদেরও খুব ভালো কাটবে আশা করছি, দেখা যাক, লেটস সি। তো আমরা এখন বেরোচ্ছি ইন্ডিয়ান মিউজিক, অলরেডি গাড়ি বুক হয়ে গেছে, গাড়ি আসছে, তো সবাই অলমোস্ট রেডি, এবার আমরা বেরোবো। অ্যাঞ্জেল খুব মন খারাপ ওর, ওকে ছেড়ে আমরা যাচ্ছি, বলছে অ্যাঞ্জেল তো যাচ্ছে না, অবশ্য মনটা খারাপ ওর। এই যে ইপ্সিতা সুন্দর সেজেছে, ইপ্সিকে দারুণ লাগছে আজকে। মিউজিয়ামে যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না বিয়ে হয় না কোথায় যাচ্ছে। এখন অ্যাঞ্জেলকে নিচে বনি করে দেবো, এটা সবচেয়ে বড় টাস্ক, কারণ ও তো ভাবছে আমাদের সাথেই যাবে, কি হবে কান্নাকাটি করবে, এটাই মনটা খারাপ লাগছে। তো যাওয়া যাক, আমাদের গাড়িও চলে এসছে, চল অ্যাঞ্জেল আসো, চলো। ওই দেখ, আচ্ছা আমরা চলে যাচ্ছি, টাটা, তুমি থাকো, টাটা টাটা, যাবি তো? আর ও ভাবছে ওকে বেল্ট পরানো হয়নি, ওকে তাহলে মানে নিয়ে যাচ্ছি না, চল বেল্ট পরবি তো, বেল্ট পরবি তো, চল চল চল, মার থেকে পার পাবে না, চলো এবার চলো। মার থেকে আমি পেলাম না পার এই বয়সেও, অ্যাঞ্জেল নাকি পার পাবে। অ্যাঞ্জেলকে এখন স্থানান্তর করা হবে, বন্ধুটা আছে তাকে ভয় পাই, চিনকি ও উত্তেজিত হয়ে গেছে, বুঝতে পারছি রেখে দেওয়া হবে। এই দেখো চিনকি বেরিয়ে এসছে,
তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই চলে এসছে, তপবত আমরা ঢুকবো এখন। তো আমরা এখন মিউজিয়ামে বসে আছি, যদিও এখানে ব্লগিং করা বারণ, সো আমরা করতে পারছি না, জাস্ট একটুখানি আমরা চোর চুরি করতে খুব ভালো পারে। আর ব্যাপারটা হলো কি বলো তো, আমরা ঘুরছি ঠিকই, কিন্তু বয়স্কদের নিয়ে বেরোতে নিই, তার প্রমাণ হলো আমার মার আমার হাতটা চলে আসছে, আমার মার মাসি কন্টিনিউয়াসলি খিদে পেয়েছে, এই পা ব্যথা করছে, এই বাথরুমে যাবো, এই এটা করবো, পাগল করে দিচ্ছে, গাড়ি। সম্ভব থেকে আমরা আসো কেন, ঘুরতে মানে ঠিক মতো বলো না, যা সব জায়গায় তাড়াতাড়ি বেরিয়ে তার বাইরে গিয়ে সিটে বসে রয়েছে। আর আমাদের তো কত টাইম লাগছে ঠিক নেই, এখনও সোম ঘুরছে, আমাদের মোটামুটি হয়ে গেছে, বসে আছি। এই যে ওদের একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়াও, এই যে ওর চটি চিড়ে গেছে মাসি, তো চটির গল্প বল। চটিটা হঠাৎ থেকে খটখট খটখট করে আওয়াজ হচ্ছে, আর পেছন থেকে আমার মেয়ে বললো কি নির্ঘাত চটিটা ছিঁড়েছে, সত্যিই দেখেন চটিটা ছিঁড়েছে। ও এমন একটা অবস্থায় বসে আছে, এই যে ও চটি নিয়ে বসে, চটির উপর বসে, চটি কিভাবে খুললে জানি না, পেস্টিং পুরো খুলে হা। আর এই যে আরেকজন এখানে বসে রয়েছে, মাস্কটা দাড়ির মতো ঝুলিয়ে, দাদুর দাড়ি। ও মামা খিদে পেয়েছে, তোমার খিদে পেয়েছে? হ্যাঁ সবারই পেয়েছে, শুধু মার নাম কতক্ষণে মানে গরের মাঠে খেতে যাবে, মার নাম সবার বাপ না সবার খেতে পাইনি। এখানে তাও কোথাও যাই না, আজকে কি হচ্ছে আমাদের কাউকে চিনতে পারছে না, কথাও বলছে না আমাদের কারোর সাথে। সোম কোথায় গেল? এই যে আরেকজন ফটো তুলেই যাচ্ছে, টাকা দিয়েছি, তুলবো না ফটো। এই তোকে অন্ধকার লাগছে রে, একটু নিচে বস, একটু নিচে বস। আমি মাঝে সব অন্ধকার। হ্যাঁ কিন্তু তুই একটু বস না। হ্যাঁ এই যে মা পাগল হয়ে গেছে, খাবে 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 করে পাগল হয়ে গেছে। আচ্ছা তুই ফার্স্ট টাইম, তো তুই ফার্স্ট টাইম মিউজিয়ামে এসেছিস, এক্সপেরিয়েন্স কেমন? শুন ফার্স্ট টাইম মিউজিয়ামে এলি, এক্সপেরিয়েন্স কিরকম, কেমন লাগলো? এক্সপেরিয়েন্স হচ্ছে এটা পড়াশোনা করে আসতে হয় মেইনলি। হ্যাঁ কিন্তু তোর কেমন লাগলো সেটা বল। যেগুলো আমার ভালো লেগেছে সেগুলো অনেক কিছু দেখলাম, উপরে নিচে অনেক কিছু আছে, সেগুলো আমি বুঝলাম না, দেখেছি খালি, স্পর্শ না করে বোঝা যাবে না, আর অনেক পড়াশোনা করতে হবে আসতে গেলে, প্রচুর পড়াশোনা করতে হবে। যারা হিস্টোরিক্যাল স্টুডেন্ট তাদের খুব ভালো লাগবে। আমরা বল কি দেখছি, মোবাইলে ফটো তুলছে বেরিয়ে যাচ্ছে, কিছু দেখছেও না। ট্রেনটা ভালো লাগে না, সবাই মোবাইলে ছবি তুলছে, ভিডিও করছে, বেরিয়ে যাচ্ছে, সবাই বাইরে থেকে দেখবে মুড়ি খেতে খেতে। আমরা চলে এসেছি মিউজিয়াম দেখে, গড়ের মাঠে খেতে, খুব খিদে পেয়েছে। কোথায়? আচ্ছা না ওর দরকার নেই দেখানোর। তো মারা এগিয়ে গেছে, আমরাও এগোচ্ছি, খাওয়া দাওয়া হবে। ইপ্সিতা মডেলিং এর মতো করে হাঁটছে, দারুণ লাগছে কিন্তু আজকে ইপ্সিতাকে, তোকে দারুণ লাগছে। মোটামুটি আমাদের গাড়িও আমাদের সঙ্গে চলে এসছে, দাঁড়াও ফ্রন্ট ক্যামেরা করি। আমরা এখানে গাড়ি আমাদের সঙ্গে চলে এসছে, আমরা এখান থেকে খাবো দাবো, এখানে মজা করবো, আড্ডা দেবো, আড্ডা দিয়ে আমরা চলে যাবো হচ্ছে ওয়্যাক্স মিউজিয়াম ইকো পার্ক। লং ড্রাইভও হবে একটা, কারণ লং ড্রাইভ বহুদিন হয়নি, ব্যাপক লাগছে। আজকে 26 ডিসেম্বর, মাসি ওমা এদিকে আসো, মা বলছে এখানে বাইরে শুটিং হচ্ছে, তাহলে এগুলো সব প্রি ব্রাইডাল শুট হচ্ছে। মা কিন্তু সেজে গুজে এসেছে, কিন্তু আমি এই প্রথম নিজেদের মাঠে খাবে, বসে নিজেদের মাঠে, ব্রিগেডের মাঠে। আচ্ছা আমি কোনোদিন মুখেই নিই মাঠে, ফার্স্ট টাইম। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, ততক্ষণ
Yes. লাঞ্চ হবে, লাঞ্চটা খোলা হচ্ছে। তাড়াতাড়ি খোলো, মেনুটা দেখাই সবাইকে। মেনুটা বসলে ফ্রাইড রাইস আর আলুর দম, পোলাও, পোলাও এটার মধ্যে মশলা আলুর দম আছে, ডিম, খুব ভালো, বাচ্চারা খেলছে। পিকনিক না, একটা হালকা পিকনিক, পিকনিক কিছু হচ্ছে রে বাবা। খাবার ওপেন হয়ে গেছে, পোলাও আর ডিম, ডিমের কষা। খাবার ওপেন হয়ে গেছে, ইফতিতা প্রচন্ড খিদে পেয়েছে, সবারই একটু খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড খিদেটা আমার মা আর মাসি খেয়েছে। আমি সকাল থেকে একদম না খাওয়া, আমি আর এই চলে, তো এখন খাওয়া দাওয়া চলবে, পোলাও যেটা আমি করেছি। কেমন হচ্ছে? উঠছে গাছে, ওঠার দরকার নেই, এমনি হেলা নিয়ে দাঁড়া, মাছি উঠবে নাকি গাছে? যাও যাও, ওঠো 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 ওঠো, মাছি উঠছে, হেভি এনার্জি, সাবধানে, আর উঠো না, ওটা কিন্তু ভেঙে যেতে পারে। আচ্ছা, ছবি উঠে গেছে, করছি তো ভিডিও, ইফসিদা আবার চলছে, ইফসিদা ওঠা আবার হবে, ইচ্ছা আছে, পারবো কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ, বাদ দিয়ে কাছে দিয়ে এদিক দিয়ে, এখানে বাদ দিয়ে, হ্যাঁ পা কথা দিতে হবে, তোমার এই আমার জন্য ফটো তুলবি না, এবার ওখানটা উঠে যা। তো আমাদের এখানে ময়দানে এখানে ঘোরা কমপ্লিট, আমরা লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, অনেক ফটো ফটো তোলা হয়েছে, অনেক এনজয় করা হয়েছে। তো আমরা এখন যাবো ইকো পার্ক, এখান থেকে গাড়ি নিয়ে আমরা ইকো পার্ক যাচ্ছি, ঠিক আছে? তো ইকো পার্কে গিয়ে ওখানে তোমাদের সঙ্গে কথা হবে, এবং মাঝপথে আমরা যেখানে নামবো, দাঁড়াবো, খাওয়া দাওয়া হবে, তখন তোমার সঙ্গে কথা হবে। তো ততক্ষণ তোমার সঙ্গে থেকো আমাদের, আর আমাদেরকে দেখতে থাকো, চলো। তো আর কি বলবো, মোটামুটি দারুণ মজা হচ্ছে, সারাটা দিন পিকনিক করলাম এখানে, ছোটখাটো একটা, দারুণ মজা করছি, শীতকালে এটাই স্পেশাল। এক ঘন্টার আলোচনা, মানে এক ঘন্টা দু ঘন্টার আলোচনা, কোথায় যাওয়া হবে, কোথায় যাওয়া হবে, কোলাঘাট না ইকো পার্ক না এটা না ওটা, আলটিমেট সোমের, মানে আমি বললাম ভোট করতে, দেন সোমের কথা মতো ইকো পার্ক, বহুমত। আমরা ইকো পার্কে চলে এসেছি, এখানে একটা বড় লেক আছে, রিম্পি আর তপপত নিয়ে এসেছে লেকটার এখানে, কিন্তু কোনো বসার জায়গা নেই, না বসার জায়গা আছে, অসাধারণ জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা যে লেকের জায়গাটা, অসাধারণ লাগছে। এখান দিয়ে হচ্ছে ইকো পার্ক যাওয়ার গেটটা আছে, পেছন দিকের গেটটা, আর এখান দিকে তোমার লেকটা আছে, ওখানে একটা চা খাওয়া জায়গা ফাঁকা আছে, দারুণ লাগছে জায়গাটা, এক কথা অনবদ্য। আমরা এখন টোটোয় উঠছি, আমরা এখান থেকে টোটো পেয়ে গেছি, এখান থেকে টোটো পাওয়া যাবে, পার্কিংটা, গাড়ি পার্কিংটা করে
আর টোটো করে যাওয়া যাবে এখানটায়। টোটোর আওয়াজ বন্ধ হচ্ছে, দারুণ লাগছে। আমরা যাবো ওই আইফেল টাওয়ারে, ওখানটায় আমরা যাচ্ছি। সবাই বাওয়াল করছে, মা বাওয়াল দিচ্ছে, অসাধারণ লাগছে। চলে এসে আমরা আইফেল টাওয়ারের কাছে, দারুণ লাগছে কিন্তু এটা। আপনারা যেখানে বলবেন, হ্যাঁ এখানে দাঁড়িয়ে যান, অসাধারণ লাগছে, ফটাফটি লাগছে কিন্তু এই জায়গাটা। যারা অলরেডি ইকো পার্ক এসছো তারা কিন্তু এখানে আশা করি অবশ্যই এসেছো, যারা আসোনি এই জায়গাটা আসবে, জাস্ট ফাটাফাটি এক্সেলেন্ট। মোস্ট অলি ইকো পার্কের সব থেকে বেস্ট জায়গা হচ্ছে এটাই, মানে আলাদাই লাগছে আমার, ঠিক কলকাতা বলে মনেই হচ্ছে না এখানটায়। এই সুন্দর যে লেকের ভিউটা, এত সুন্দর লাগছে কি বলবো, ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকা যায়। সবাই নেমে গেছে, হাতের মধ্যে বুড়ির চুল চলে এসছে। মোটামুটি আমাদের ইকো পার্ক কেমন লাগলো আজকে? আমরা মিউজিয়ামে ছিলাম, মিউজিয়াম থেকে গড়ের মাঠ, গড়ের মাঠ থেকে ইকো পার্ক। ইকো পার্কের পেছনে লেকের এখানটা, এই লেকের আমরা এলাম, দারুন জায়গাটা। বাসাতে একজনকে নামাবো, দেন আমরা বাড়ি ফিরবো। না ঘুরবো না, ঠিক আছে। তো আমরা রওনা দেবো, মোটামুটি গাড়ি এসে গেছে, গাড়িকে কল করে দিয়েছে, গাড়ি আসছে। খুব ভালো লাগলো, দুই জামাই, দুই চলে এসছি তো, সোনা চলে এসছি। তো আমরা চলে এসেছি, এখানে আমরা ব্লগটা এন্ড করবো আজকে, অ্যাঞ্জেলকে নিয়ে। কি হয়েছে সোনা? এই তো এই তো। তো সবাই ভালো থাকবে, এখানে আমাদের মোটামুটি ডে এন্ড হয়ে গেছে, অ্যাঞ্জেলকে নিয়ে আমরা ব্লগটা এন্ড করছি, সবাই খুব এনজয় করেছি। ওই সোনাইটা, এই যে এই যে, আজকে সবাই কেমন কাটালি? সবাই খুব ভালো কাটিনি, অলরেডি বলে দিয়েছে, অলরেডি বলে দিয়েছে, অনেকদিন পরে একটা পারফেক্ট ফ্যামিলি আউটিং হয়েছে, একদম একদম, যেটা পেন্ডিং ছিল বহুদিন ধরে। তোমাদের বন্ধুদের কাছে আর বি পজিটিভ অলওয়েজ। চলো টাটা, গুড নাইট, গুড নাইট।